আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটির সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেকে অ্যান্ড্রয়েড টেলিভিশন ক্রয় করেছেন এবং অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ অংশ জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন তাহলে যদি সমস্যায় পড়ে থাকেন অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে তাহলে এই সমস্যা সলভ হবে ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা যারা অ্যান্ড্রয়েড টেলিভিশন ব্যবহার করি তাদের কয়েকটি বিষয় আগে নিশ্চিত হতে হবে যেমন আপনি অ্যান্ড্রয়েড টেলিভিশন যখন ব্যবহার করেন তখন দেখবেন ইউটিউবটা আপনি জিমেইল দিয়ে সাইন ইন করেছেন কি না যদি ইউটিউব জিমেইল দিয়ে সাইন ইন না করে থাকেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই ইউটিউবটি জিমেইল দিয়ে সাইন ইন করবেন এবং গুগল প্লে স্টোর যদি আপনার টেলিভিশনে থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর আপনি আপনার জিমেইল দিয়ে সাইন ইন করবেন বা লগ করবেন ভিউয়ার্স আপনি যদি জিমেইল দিয়ে সাইন ইন বা লগ করে থাকেন তাহলে আশা করছি প্রথম স্টেপ হয়ে গেল এর পরবর্তী স্টেপে আপনি যখন ইউটিউবটি আপডেট করতে চাচ্ছেন যাদের টেলিভিশনে ইউটিউব আপডেট দেখাচ্ছে তারা যখন আপডেট করতে চাইছেন তখন দেখা যাচ্ছে যে এই ভার্সনটি অ্যাভেলেবল না বা এই ভার্সনটি এই টেলিভিশনের জন্য বেস্ট না এ ধরনের কথা আসছে তখন আপনারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন আপনাদের বলছি তখন সে অ্যাপসটি আন ইনস্টল করে দেবেন আমিও দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি আন ইনস্টল করে এরপরে আমি আবার গুগল প্লে স্টোরে ইউটিউব লিখে সার্চ করলাম গুগল প্লে স্টোর তখনই আপনাকে যে কোনো অ্যাপস ইনস্টল করার পারমিশন দিবে যখন আপনি আপনার জিমেইল দিয়ে গুগল প্লে স্টোর সাইন ইন করবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গুগল এল এল ভার্সনের এই ইউটিউব অ্যাপসটি আমি ইনস্টল করছি এবং এই অ্যাপসটি ইনস্টলের জন্য কিছুটা সময় আপনাকে দিতে হবে ভিউয়ার্স ইউটিউব অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে এখন আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও এনজয় করতে পারবেন এই টেলিভিশনে এবার এরপরেও কিছু কিছু সমস্যা আছে যেমন অনেক টেলিভিশনে আপনি মাউসের যে সাইনটি সেটি পাবেন না সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে যে একটি ওয়ারলেস মাউস বা একটি মাউস আপনার টেলিভিশনের সাথে ব্যবহার করতে হবে এছাড়া আমাদের যে ইয়ার মাউস আছে সেই ইয়ার মাউসটিও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ইউটিউবটি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন আমিও এখানে ওয়ারলেস মাউস ব্যবহার করেছিলাম ভিউয়ার্স এই টেলিভিশনটি কিন্তু আমি আমার নিজের বাসায় ইউজ করি যেহেতু অনেকেই সমস্যায় পড়েছেন তাদের জন্য যদি একটু ভিডিও করে দেখানো যায় সেজন্যই আমি আমার টেলিভিশনটি অফিসে নিয়ে এসে সেই টেলিভিশনের সমস্যাটি সলভ করলাম এবার আসা যাক পরবর্তী আরেকটি সমস্যা যদি আপনি ইউটিউব ইনস্টল করার পরেও সেটি কাজ না করে সেক্ষেত্রে আপনার গুগল প্লে সার্ভিসটি আপডেট দিয়ে দিতে হবে গুগল প্লে সার্ভিসটি আপডেট দিয়ে দিলেই আপনার কিন্তু এই সমস্যার থেকে সমাধান পাবেন আজকে সকালে যখন আমি অফিসে এসেছিলাম তখন অনেকে অ্যাপটয়েড ভার্সন অনেকে হয়তো বা বুঝে না যে অ্যাপটয়েড টিভিটি আবার কি কিছু কিছু টেলিভিশনে গুগল প্লে স্টোর আছে অ্যাপস ইনস্টলের জন্য এবং কিছু কিছু টেলিভিশনে অ্যাপটার টিভি আছে যেখান থেকে আপনি অ্যাপস ইনস্টল করতে পারবেন সেই ধরনের একটি টেলিভিশনে আজকে সকালে সমস্যা দেখলাম যে ইউটিউব নিয়ে একটু সমস্যা হচ্ছে ইউটিউব আপডেটেড আমি দেখলাম সেখানে জাস্ট একটি জিমেইল দিয়ে লগ করার পরে কিন্তু ইউটিউবটি প্লে হয়ে গেল। আশা করছি আপনারা যে কথাগুলো আমি বললাম একটু গুরুত্ব সহকারে শুনবেন বা দেখবেন তাহলে এই সমস্যাটি সলভ হয়ে যাবে এরপরেও যদি নতুন কোনো সমস্যা দেখা দেয় সফটওয়্যার রিলেটেড অবশ্যই আমি সে বিষয়ে আলোচনা করব এবং চেষ্টা করব আপনারা যেন বাসায় বসে থেকে সে সফটওয়্যারগুলো আপডেট করে নিতে পারেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ